हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई होप यू गाइस आर डूइंग ग्रेट। तो প্রথমেই বলি লক্ষ্মী পূজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজো হচ্ছে, আর লক্ষ্মী পূজোটা আমি করব বলতে আজকে আমি উপোস রেখেছি। দেখে বুঝতেই পারছো মুখ চোখ শুকিয়ে গেছে এখনই, আর একদম বাজে অবস্থা রয়েছে বিকজ সব গোছ গাছ করতে হচ্ছে, ঠাকুরের আসন ফাসন সব পরিষ্কার করতে হচ্ছে, তারপর অনেক কাজ থাকে। পুজো যারা করে তারা জানে পুজো লক্ষ্মী পুজো অনেক কাজ থাকে। আর তারপর আজকে আরেকটা জিনিস হয়েছে, মার শরীর খারাপ, সো মা কিছু করতে পারছে না, তবুও মা বাজারে গিয়ে বাজারটা করে এনে দিয়েছে। কালকে রাত্রে কি মার প্রচণ্ড জ্বর, তো মা তেমন একটা কিছু ঠাকুরের কাজ করতে পারছে না, কিন্তু তাও মা বাজারে গেছিলো এই রোদের মধ্যে গিয়ে বাজারটা করে এনে দিয়েছে। তো এটা একটা আর কি হেল্প হয়েছে। তাই ছাড়া বোন রয়েছে, বোন আর কোনাটা দিয়ে দিচ্ছে বলছে দেবে এখন, আর বাদবাকি যা কাজগুলো আছে টুকটাক করে আস্তে আস্তে করে করছি। আর উপোস আছে যেহেতু, এনার্জিও সেরকম একটা পাচ্ছি না, সেই জন্য আস্তে আস্তে করে কাজ করছি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল, আদারওয়াইজ ইউ উইল মিস মাই ভিডিওস। তো ও হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আজকের আমাদের লক্ষ্মী পুজোর পুরোহিত হচ্ছে রাহুল, মানে আমাদের বড় ব্রাহ্মণ রাহুল আসবে আর কি পুজোর জন্য। সব ওর বাবার কাছ থেকে কি করে কি পুজো দিতে হয় মন্ত্রতন্ত্র সব শিখে আসছে, ওই পুজো দেবে। যাই হোক, ওর বাবা আসতে পারবে না, কেননা ওর বাবার অনেক কাজ ছিল, মানে অনেক পুজো ছিল, তো রাহুলই করবে আমাদের বাড়ির পুজোটা। তো যাই হোক, দেখতে থাকো, ওকে লাস্ট অবধি স্কিপ না কিয়ে দেখতে থাকো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর কি বলবো, সাবস্ক্রাইব করে দাও। তো বুনু এই এখন আয়নার সামনেটা পরিষ্কার করছে, এই কদিন খুব অগোছালো হয়ে পড়েছিল কারণ দুর্গাপুজো ছিল, পুজোর সময় আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, জাস্ট সেজে গুজে সব ফেলে রেখে বেরিয়ে গেছি, আর রাতে এসেছি, এসে সব আর কি চুড়ি নেকপি সব খুলে খুলে আয়নার সামনে ফেলে চলে গেছি, মানে ঘুমিয়ে পড়েছি। তো খুব অগোছলো হয়েছিল, নোংরা হয়েছিল, তো আজকে বোনকে বললাম বোন একটু পরিষ্কার করে নে, না হলে মা লক্ষ্মী তো আসবে না, এই নোংরা দেখে চলে যাবে, বলবে এত নোংরা জায়গায় আমি যাবো না, চলে যাবে আর আসবে না। এই বোনকে বললাম একটু পরিষ্কার করে দে, তো এই বসে বসে দেখো ও পরিষ্কার করছে। তো এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, মডার্ন পুরোহিত দেখো। তো স্নান করে চলে এসেছি এখন, আই থিঙ্ক 12টা বাজে, সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি, শুধু ঠাকুরের ফল প্রসাদ এইসব কাটতে হবে মোটামুটি, আর সব শেষ করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি। নর্মাল একটা ধোয়া কাচা টি শার্ট আর শর্টস পরে নিয়েছি, সেটা পরেই আগে ঠাকুরের সামনেটা ফল প্রসাদ গোছানো বা ঠাকুরের সামনে আর যা গোছাতে হয় সেগুলো করে নেব, করে তারপরে শাড়ি পরে পূজায় বসবো। এই যে একজন আলপনা করছে, নিজে আলপনা করছে, নিজেরই পছন্দ হচ্ছে না, ঠিক আছে বুনু ভালো হচ্ছে কর। তো মা লক্ষ্মী বাইরে থেকে হেঁটে এসে এসে ঠাকুরের আসনে গেছে, তেমনই হেঁটে হেঁটে চালের ড্রামে গেছে, আর এবার রাহুলের মানি ব্যাগে যাচ্ছে। লক্ষ্মী ঠাকুর এখন রাহুলের মানি ব্যাগে যাচ্ছে, আর এখন আমি এই সব ফল প্রসাদ গুলো কেটে নিচ্ছি প্রসাদের জন্য। তো ফাইনালি মোটামুটি সব গোছানো কমপ্লিট আমার, এখন পুরোহিত মশাই বসেছেন পুজো দিতে, পুরোহিত মশাইয়ের যেটুকু গোছানো সেটা গোছাচ্ছে, এই যে স্বর্ণামৃত বানাচ্ছে,
বেশি করে বানাচ্ছে, ওর চন্দ্রমৃতটা খুব ভালো লাগে বলে বেশি করে বানাচ্ছে। আর আমি এইদিকে সব থালায় থালায় গুছিয়ে নিচ্ছি। তো এখন 3টে বাজে, আমি শাড়ি পরে রেডি হচ্ছি, সব গোছ গাছ কমপ্লিট, এখন পুজোয় বসবো। আর এখানে পুরোহিত মশাইয়ের যে কাজগুলো থাকে আর কি, ঘট বসানো, ঘটে সিঁদুর লাগানো যেগুলো থাকে, ওগুলো রাহুল এখন করে নিচ্ছে সব এক একটা করে। আগে ঘটে আর কি স্বস্তিক বানাতে হয় আই থিঙ্ক, হ্যাঁ ওটাই, ওটা করে নিচ্ছে। তারপরে যে ডাবটা রয়েছে ঘটের উপরে, যে ডাবটা রাখতে হবে, ডাবের উপরেও সিঁদুর দিয়ে স্বস্তিক বানাতে হবে, সেগুলো করে নিচ্ছে। তো আমরা এই এখন পুজো করতে বসেছি, লক্ষ্মী পুজো। তো আমাদের পুজো এখন স্টার্ট হয়ে গেছে, জোরে জোরে মন্ত্র বলো আমরা যেন শুনতে পাই। নমস্তে নমস্তে সর্বভূতানাং বরদাসি প্রপন্ননাং সা মে অর্চনা এসো স্বচন্দনা গন্ধপুষ্প তিনবার বলে নমস্তে নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্তুত প্রপন্ননাং সা মে ভূয়ার্থত অর্চনাং
এসো কেশো চন্দন চন্দন গন্ধপুষ্প ভিন্নপত্র পুষ্পাঞ্জলি নমো নমো শ্রীং শ্রীং লক্ষ্মীদেবই নমো অসাধারণ। অডিয়েন্স তোরা তালি দিয়ে পুজো শেষ, প্রায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং চলছে আমাদের পুজোর। তো এই আমাদের পুরোহিত মশাই বাড়ি চলে যাচ্ছে, এখন দিদাও বাড়ি চলে যাচ্ছে। পুজো কেমন হয়েছে? তুমি তো ফাঁকি দিয়েছো, পুরোহিত মশাই ফাঁকি দিয়ে পুজো দিয়েছে। দুটি ওরে ক্ষমা করে দিও, 10 মিনিটে পুজো শেষ হয়ে গেছে। লক্ষ্মী পুজো 10-15 মিনিটই লাগে, সে এক্সপেরিয়েন্স পুরোহিত মশাইদের 5 মিনিটে হয়ে গেছে। আমরা তো বুঝি না, এখন তো আমরা পুরোহিত যাবো যাবে না বলবে তাই সহা। 101 টাকায় তো 15 মিনিট অনেক কম, রাহুল চলে গেল আর আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।